আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আলপাকা প্রাণী নিয়ে। আলপাকা দক্ষিণ আমেরিকার উট স্তন্যপায়ী প্রাণীর একটি প্রজাতি। এটি লামার মতো। যাই হোক, আলপাকাস প্রায়শই লামার চেয়ে লক্ষণীয়ভাবে একটু ছোট হয়। দুটি প্রাণী ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সফলভাবে ক্রসব্রিড করতে পারে। উভয় প্রজাতি তাদের বন্য আত্মীয় ভিকুনা এবং গুয়ানাকো থেকে গৃহপালিত হয়েছে বলে মনে করা হয়। আলপাকার দুটি জাত রয়েছে, সুরি আলপাকা এবং হুয়াকায়া আলপাকা। আলপাকাসরা শরীরের ভাষার মাধ্যমে যোগাযোগ করে। সবচেয়ে সাধারণ হলো আধিপত্য দেখানোর জন্য থুতু ফেলা। যখন তারা কষ্টে থাকে, ভয় পায় বা উত্তেজিত হয়। পুরুষ আলপাকারা নারীদের চেয়ে বেশি আক্রমণাত্মক এবং তাদের পশুপালের দলে আধিপত্য প্রতিষ্ঠা করার প্রবণতা রয়েছে। কিছু ক্ষেত্রে আলপাকা পুরুষরা তাদের শক্তি এবং আধিপত্য দেখানোর জন্য দুর্বল বা চ্যালেঞ্জিং পুরুষদের মাথা এবং ঘাড়কে অচল করে দেয়। একটি প্রাপ্তবয়স্ক আলপাকা সাধারণত কাঁধে 81 এবং 99 সেন্টিমিটার উচ্চতার মধ্যে থাকে। তাদের ওজন সাধারণত 48 থেকে 90 কিলোগ্রামের মধ্যে হয়ে থাকে। একই অবস্থায় উত্থাপিত হয়। ওজনের পার্থক্য ছোট হতে পারে, যেখানে পুরুষদের ওজন প্রায় 22 কিলোগ্রাম এবং মহিলাদের ওজন 21 কিলোগ্রাম। এখন পটভূমির কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে টরেস দেল পেইন চিলির কাছে গুয়ানাকোস আলপাকাস এবং বিকুয়ানাসের মধ্যে সম্পর্ক বহু বছর ধরে বিতর্কিত ছিল। 18 এবং 19 শতকে 4টি দক্ষিণ আমেরিকান ল্যামোয়েড প্রজাতিকে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছিল। সেই সময়ে আলপাকাকে লামার বংশধর বলে নেওয়া হয়েছিল। আলপাকা এবং বিকুনার মধ্যে আকার, লোম এবং দাঁতের মিল উপেক্ষা করে আলপাকাস কখনো কখনো আক্রমণাত্মক হতে পারে, তবে তারা খুব মৃদ বুদ্ধিমান এবং অত্যন্ত পর্যবেক্ষণশীলও হতে পারে। বেশিরভাগ অংশে আলপাকারা খুব শান্ত, কিন্তু পুরুষ আলপাকারা যখন অন্যান্য আলপাকাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তারা আরও উদ্যমী হয়। যখন তারা শিকার করে, তারা সতর্ক থাকে, কিন্তু যখন তারা কোনো ধরনের হুমকি অনুভব করে, তখন তারা নার্ভাস থাকে। কোনো ব্যক্তি বা অন্য আলপাকা তাদের পেছন থেকে উঠে আসলে তারা হুমকি বোধ করে থাকে। যাই হোক, পশুপালনের সময় হ্যান্ডলারদের, মানে যারা পশু পালে, তাদের ধীরে ধীরে এবং শান্তভাবে পশুদের কাছে যাওয়া উচিত। এতে করে তারা বিপদ মুক্ত মনে করে নিজেদের। স্বাস্থ্যবিধির কথা যদি বলি, সেক্ষেত্রে আলপাকাস একটি সাম্প্রদায়িক এবং তারা বর্জ্য খুব কম করে। প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা যায় আলপাকাসের বর্জ্যগুলো। এছাড়াও আলপাকাস গুনগুন করায়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।